বুধবার বিকাল 4টায় রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী শান্তনা চাকমার হাত ধরে উদ্বোধন হয়ে গেল অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লির। আগরতলার বটতলা মহাশ্মশানে যুক্ত হলো নতুন পরিষেবার। পরিবেশ বান্ধব এই চুল্লিতে শবদেহ দাহ করতে একদিকে যেমন সময় বাঁচবে, অপরদিকে খরচও কমবে। পরিবেশকে দূষণমুক্ত রাখতে এই পরিষেবা দারুণভাবে কার্যকরী ভূমিকা নেবে বলে জানিয়েছেন উদ্বোধক মন্ত্রী শান্তনা চাকমা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, সভাপতিত্ব করেন কাউন্সিলর জাহ্নবী দাস চৌধুরী। এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে কথা বলতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা জানান, এই পরিষেবা চালু হওয়াতে এলাকার পরিবেশ রক্ষা হবে, মানুষকে সহযোগিতা করার জন্য রাজ্য সরকার কাজ করছে। অপরদিকে মেয়র দীপক মজুমদার জানান, স্মার্ট সিটি প্রকল্পের অঙ্গ হিসেবে এই পরিষেবা চালু করা হয়েছে, আগামী দিনে রাজ্যের অন্য প্রান্তেও এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। আমি বর্তমান সরকার সবসময় চেষ্টা করছে যাতে জনগণের সহযোগিতা করা যায়, তো এটা এক ধরনের সহযোগিতা। আপনারা জানেন বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি বিভিন্ন জায়গাতে যে লাকড়ির মাধ্যমে আমাদের সব দাহ পোড়ানো হয়, সেক্ষেত্রে বিভিন্ন অসুবিধা দেখা যায়। তো সেক্ষেত্রে আজকে এই সেই প্রবলেমগুলো সলিউশন হচ্ছে যে বৈদ্যুতিক মাধ্যমেই আজকে সব দাহ করা হবে। তো কখনো কখনো দেখা যায় যে বিভিন্ন ধরনের আবর্জনা বেশি তৈরি হয়, আজকে এই যে বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে যে সব দাহ করা হবে সেই ক্ষেত্রে অনেকটা যে বিভিন্ন ধরনের আবর্জনা অনেকটা কমে যাবে। এবং আমি মনে করি বিভিন্ন সময় যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো হবে না। আমার উদ্যোগে এই রাজ্যে প্রথম বৈদ্যুতিক চুল্লি প্রতিস্থাপন করা হয়েছে। এটা খুব আধুনিক ব্যবস্থাপনা, পলিউশন ফ্রি, স্মেল ফ্রি, সর্বোপরি যে পরিবেশ রক্ষা করার ক্ষেত্রে যেটা প্রয়োজন এটার জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এই শহরবাসীর মানুষের প্রত্যাশা ছিল। আমরা আগামী দিনেও অন্য অন্য জায়গা করার চেষ্টা করব। আমার এটাতে একটা সুবিধা হবে কি, আগে এখানে আমরা গ্যাসের আছে, চুল্লি আছে, কিন্তু সময়টা অনেক কম লাগবে, প্রায় প্লাস মাইনাস 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে দাহ করা সম্ভব হবে। পলিউশন ফ্রি, স্মেল ফ্রি এবং খরচার দিক থেকে কম। এটা একটা ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।